দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ আত্মসাৎ অভিযোগ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বাফুফের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। একই সাথে এই ব্যাপারে এফসির পাঠানো চিঠি ইস্যুতে বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথেও। তিনি বলছেন, ফেডারেশনের ইথিক্স কমিটি বিষয়টা নিয়ে কাজ করছে, দ্রুতই রিপোর্ট পাঠাবে এফসির কাছে। উপলব্ধি রিপোর্ট। মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে দুদকের করা 11 কোটি 40 লাখ টাকা অর্থ আত্মসাতের মামলার পরপরই নড়ে চড়ে বসেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। ঘটনার বিস্তারিত জানতে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। একই সাথে মহির বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সম্বলিত একটা মিডিয়া আর্টিকেলও পাঠিয়েছে এএফসি। সবকিছু জেনে বুঝে বাফুফে ভবনে এসে ওই খবরের সত্যতা নিয়ে সন্দেহ জানিয়েছেন মহি। সব খবরই যে সঠিকভাবে আচরণ তথ্য দিয়ে ছাপা হয় বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে, তাই না? ব্যাংকের এই দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। গোল ফেরত দেওয়ার সময় আমার সই লাগে না, জমা দেওয়ার সময় সই লাগে না। তদন্ত করে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো অনিয়ম করে থাকে, প্রকৃত গ্রাহকদের সোনা ফেরত না দিয়ে অন্য কোনো গ্রাহককে ফেরত দিয়ে থাকে, এটা তদন্ত করে যদি বের হয় তাহলে ব্যবস্থা হবে। বাফুফে সহসভাপতি বলেই দুদকের মামলা ইস্যুতে মাথা ঘামাচ্ছে এএফসি। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বৈঠকও করেছেন মহিউদ্দিন আহমেদ মহি। এএফসি থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ সংক্রান্ত বিষয়ে চিঠি এসছে সেটা প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমার কাছে জানতে চাওয়া হলে আমি যথাসময়ে আমার অবস্থানটা স্পষ্ট করে আমি বক্তব্য দেব। দেশের ফুটবল অঙ্গনে আলোচনা, দুদকের মামলায় দোষী প্রমাণিত হলে মহি কি পারবেন বাফুফের সহসভাপতি পদে থাকতে? ইট ইজ এ ভেরি সিম্পল অ্যান্সার। এই সবগুলো অথরিটি দেওয়া আছে এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি যদি বলে যে কোনো কিছু করার দরকার নেই, হবে না। এথিক্স কমিটি যদি বলে সাসপেন্ড করতে, মানে এথিক্স কমিটি যেটা বলবে ইট উইল বি বেসড অন এথিক্স কমিটি, এবং এথিক্স কমিটির ডিসিশনটাকে আবার এফসিকে পাঠানো হবে। তারপরে দ্য ফাইনাল ডিসিশন এফসি উইল গিভ যেটাকে কি করতে হবে। বোঝা গেল খুব শীঘ্রই মহিউদ্দিন আহমেদ মহিকে দুদকের মামলার খুঁটিনাটি জানতে ডাকবে বাফুফের এথিক্স কমিটি। এরপর রিপোর্ট বানিয়ে 16 মার্চের মধ্যে সবকিছু পাঠানো হবে এএফসির কাছে। উপলব্ধি 71, ঢাকা।